আসসালামু আলাইকুম বিওর্স টিয়া ও বাজরিগার পাখিকে কে কে খাওয়াবেন আজকে সেটাই আমি বলবো তো টিয়া পাখি যা খেতে পছন্দ করে আমার বাসা টিয়া পাখি ছিল দুইটা তো আমি ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে একজনকে দিয়ে দিয়েছি তো আমার টিয়া পাখি যেটা খেতে পছন্দ করে সেটা আমার বাজরিগার পাখিও খেতে পছন্দ করে তবে এখানে যে খাবারগুলো আছে তার মধ্যে একটা খাবার টিয়া পাখি খায় না সেটা হলো ক্যাটেল ফিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে ক্যানারি তো ক্যানারি কিন্তু টিয়া পাখি এবং হচ্ছে গিয়ে বাজরিকার ওরা খেতে অনেক পছন্দ করে তো জন্য ক্যানারি দিয়েছে আর ক্যানারি টিয়া পাখির জন্য বেশি উপকারী এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলেট এখানে সাদা সাদা ও কালো মিলেট আছে ঠিক আছে সাদা ও কালো মিলেট তো মিলেট খেতে কিন্তু বাজরিকার পাখির টিয়া পাখি অনেক বেশি পছন্দ করে এটা সাদা সূর্যমুখী এটাও খেতে পছন্দ করে তবে এটা একটু ওরা কম খায় আমি যেটা দেখলাম যে এটা ওরা ওরা একটু কমই খায় তাই এটার পরিমাণটা একটু কমাই দিবেন তো কিভাবে এই খাবারগুলো দিবেন তো একটা বাটিতে বা আপনি যেটাতে খাবার দেন ওইটাতে দিবেন ঠিক আছে সবগুলো মিক্স করে দিবেন আমি দেখেন কিভাবে দিয়েছি আমি মিক্স করে দিয়েছি আমি আমার বাসায় কালো সূর্যমুখী ছিল তো কালো সূর্যমুখী ও দিয়েছি প্লাস সাদা সূর্যমুখী দিয়ে মিক্স করে দিয়েছি আর আপনি অবশ্যই আপনার বাজ্রিগার পাখিকে এই কাটল ফিশটা দিবেন বাজ্রিগার পাখির জন্য কাটল ফিস্ট মাস্ট ইম্পর্ট্যান্ট তবে ক্যাটল ফিশ অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিবেন দিনে একবারের জন্য আপনি এটাকে রেখে দিবেন ধরেন সেটা সকাল টাইম হতে পারে সকাল টাইমে আপনি এটা রেখে দিলেন এরপরে আপনি নিয়ে গেলেন আর দিলেন না এভাবে করে ডেইলি এক নির্দিষ্ট একটা টাইমে ওদেরকে ক্যাটল ফিশ খেতে দিবেন এতে করে ওদের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে ওদের শরীরে যে চাহিদাটা দরকার ছিল সেটা পাবে ওরা ঠিক আছে তো এটা কিন্তু দিবেন আমি কিন্তু পঞ্চাশ টাকার ক্যাটল ফিশ কিনেছি এখনও আমার রয়ে গেছে তো পঞ্চাশ টাকা কার কিনলে অনেক দিন থাকবে